নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সৌম্য। বন্ধুরা, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো কিভাবে আপনারা আবেদন করবেন। যদি আপনি আবেদনে আগ্রহী হয়ে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.health.gov.in। এই ওয়েবসাইটে একটু নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন এখানে একটা রিক্রুটমেন্ট সেকশন রয়েছে। এই রিক্রুটমেন্ট সেকশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য দপ্তরের সমস্ত বিজ্ঞপ্তি এখানে পরপর করে দেওয়া রয়েছে এই কেরিয়ার বা রিক্রুটমেন্ট অপশানে। এখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি যুক্ত হয়ে যান, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি সবার প্রথমে আপডেট পাবেন। রেলওয়ে গ্রুপ ডি সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ফ্রিতে পিডিএফ আপনারা ডাউনলোড করতে পারবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। যদি আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা না থাকে, প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবেন। বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে সঠিকভাবে ফিল আপ করার পর সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় আপনাদের পাঠাতে হবে। পোস্ট অফিস অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন। এই মুহূর্তে আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। নোটিশ দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, DRS ক্যাম্পাস, বড়বাজার, চুঁচুড়া, হুগলি। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরে এই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনারা যদি এখানে আবেদন করার জন্য ইন্টারেস্টেড না হয়ে থাকেন, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এবং জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দিলে আপনাদের জেলা থেকে যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের সবার প্রথমে জানিয়ে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ, এটা কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রতি মাসে আপনাদেরকে 20,000 টাকা করে বেতন দেওয়া হবে। কোন কোন পোস্ট রয়েছে দেখুন। মেডিকেল টেকনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার, এখানে টোটাল 16টা শূন্যপদ রয়েছে। এবং বলা হচ্ছে প্লেস অফ পোস্টিং, হুগলি জেলার যে কোনো জায়গায় হাসপাতালে আপনার পোস্টিং হতে পারে। শিক্ষাগত যোগ্যতা, সায়েন্সে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে। সঙ্গে বলা হচ্ছে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। ঠিক আছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে 2 বছরের ডিপ্লোমা দরকার, অথবা বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। ওকে, আপনার বয়স হতে হবে নট লেস দেন 21 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 39 ইয়ার্স, অর্থাৎ 21 থেকে 39 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। প্রতি মাসে আপনাদের বেতনটা তো বললাম 20,000 টাকা। নেক্সট পোস্ট দেখুন, নিউট্রিশনিস্ট রয়েছে, এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। 1টি শূন্যপদ রয়েছে জেনারেলের জন্য, অর্থাৎ যে কোনো কাস্টের প্রার্থীরা আবেদনযোগ্য। এর প্লেস অফ পোস্টিংটা বলা হচ্ছে কামারপুকুর, NRS, গোঘাট টু হুগলি। ঠিক আছে, এই জায়গায় আপনাকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা BSc অর MSc ইন ফুড অ্যান্ড নিউট্রিশন অর ইকুইভ্যালেন্ট কোর্স, বুঝতে পেরেছেন, এবং কম্পিউটার নলেজ আপনার থাকতে হবে। এবং বলা হচ্ছে রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। এবং প্রথম যে পোস্টটা রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ারে, 16টা ভ্যাকেন্সির এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আপনাদের আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করার পর সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে এই ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটা এক নজরে দেখে নিন, CMOH, বড়বাজার, DRS বিল্ডিং ক্যাম্পাস, চুঁচুড়া, হুগলি, পিন নম্বর 712101। এবং আবেদনের শেষ তারিখ, অর্থাৎ আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ রয়েছে 14 অক্টোবর 2020। শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন বাদে আপনার আবেদনপত্রটা কিন্তু পৌঁছাতে হবে।
এবং 14ই অক্টোবর বিকেল 4টার মধ্যে এই ঠিকানায় আপনার আবেদনপত্রটা পৌঁছাতে হবে। এবং দেখতে পাচ্ছেন আবেদন ফি আপনাদেরকে জমা দিতে হবে জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা এবং যারা সংরক্ষিত শ্রেণীর রয়েছেন তাদের জন্য 50 টাকা পেমেন্ট করতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অ্যাকাউন্ট নন NHM হুগলি পেয়েবল অ্যাট কলকাতা। ওকে, এবং ডিমান্ড ড্রাফটের কপিটা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিয়ে দেবেন এবং সমস্ত টেস্টিমোনিয়াল, শিক্ষাগত যোগ্যতা এবং যা সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু আপনাদের অ্যাটাচ করে এই ঠিকানায় পাঠাতে হবে। যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন, আবেদনপত্র ডাউনলোড করবেন, নিজেরা ভালো করে নোটিশটা পড়বেন, তারপরেই আপনারা আবেদন করবেন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।